আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে শ্রমিক হত্যার রক্তের দাগ, এদেশ তাদের ক্ষমা করবে না। দলটি আবারও ক্ষমতায় গেলে দেশকে রক্তস্রোতে ভাসিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের আলোচনায় এসব কথা বলেন কাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসীমুল হাসান। মহান মে দিবসে শ্রমিক লীগের জনসভা সফল করতে গ্রীষ্মের তপ্ত দুপুরে তীব্র গরম উপেক্ষা করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হন সংগঠনটির রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক। তিনি দাবি করেন, এদেশে সবচেয়ে বেশি শ্রমিক হত্যা এবং নির্যাতন হয়েছে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায়। তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ, তাদের হাতে বাংলার কৃষকের রক্তের দাগ। এই দেশ তাদের ক্ষমা করবে না। ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। শ্রমিক দিবসের আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনীতির কথাও। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের শক্তি বিএনপির নেই, কারণ জনগণ দলটির সাথে নেই। বিএনপি ধ্বংসের জন্য বাইরের শত্রু কোনো প্রয়োজন হবে না। এই বিএনপি ভাঙন আমরা চাই না, কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব করবে সরকার। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি।